Welcome to Mercurio. Today we will discuss about outsourcing or freelancing. অনেকে ভ্রান্ত ধারণা আছে আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিং সম্পর্কে। বিভিন্ন জন মনে করেন অনলাইনে খুব সহজেই টাকা ইনকাম করা যায়, কিন্তু বিষয়টা তা নয়। তবে কোনো একটা বিষয়ের উপর আপনার দক্ষতা এবং ডেডিকেশন থাকে, তাহলে খুব সহজেই আপনি মানি জেনারেট করতে পারবেন। আসলে ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মূলত একটি মুক্ত পেশা। একটি কোম্পানি তার পার্সোনাল এমপ্লয়ি অথবা কর্মী না রেখে ভার্চুয়ালি হায়ার করে এবং এদেরকে আওয়ারলি অথবা প্রজেক্ট ভিত্তিক পেমেন্ট করে থাকে। এক্সাম্পলস্বরূপ, আপনার একটি শপ আছে যেখানে আপনি স্থায়ী কর্মী না রেখে যখন আপনার প্রয়োজন তখনই ঘন্টা অথবা দৈনিক ভিত্তিতে বিভিন্ন কর্মী নিয়োগ করে থাকেন। ঠিক এমনই ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, যাদের মেইন বিজনেসটা অনলাইন ভিত্তিক, এই সমস্ত উন্নত দেশগুলিতে স্থায়ী ভিত্তিক কর্মী প্রদান করলে এই কোম্পানির কস্ট অনেক বৃদ্ধি পায়। এর ফলে এই সমস্ত কোম্পানিগুলি ভার্চুয়ালি কর্মী নিয়োগ করে থাকে, যাদেরকে $5, $10, $20, $50 বিভিন্ন রেটে আওয়ারলি পেমেন্ট করে থাকে অথবা প্রজেক্ট ভিত্তিক পেমেন্ট করে থাকে। তো এই অনলাইন আর্নিংয়ের ক্ষেত্রে আপনি কি কি ধরনের কাজ আপনি করতে পারেন অথবা কি কি ধরনের পেশা অনলাইনে অ্যাভেলেবেল আছে, আমরা এগুলো একটু দেখবো। এখন বিভিন্ন ক্যাটাগরির কাজ অনলাইনে পাওয়া যায়। এগুলো ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইন, ক্রিয়েটিভ, অ্যাডমিন সাপোর্ট, আইটি নেটওয়ার্কিং, রাইটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, ডাটা সায়েন্স অ্যানালাইসিস। তার মানে আমরা দেখতে পেলাম অনেক ধরনের কাজই এখানে রয়েছে। তবে প্রথমে আপনাকে যেটা আপনার প্রয়োজনীয় কাজ হলো আপনার পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করা। যেমন ওয়েব ডেভেলপমেন্টের ভিতর রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, আবার অ্যাডমিন সাপোর্টের ভিতর ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভের ভিতর গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রাইটিং ক্যাটাগরিতে আর্টিকেল ও ব্লগ রাইটিং, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। এবং এই ধরনের কাজগুলি আপনি কোথায় পাবেন? এই আমি যে কাজগুলির কথা আলোচনা করলাম, এই ধরনের কাজগুলি আপনি কোথায় পাবেন, এর জন্য বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে। মার্কেট প্লেসগুলির সাথে আমরা এখন একটু পরিচিত হব। upwork.com, fiverr.com, freelancer.com, guru.com, peopleperhour.com, এই ধরনের মার্কেট প্লেসগুলিতে এই ধরনের ক্যাটাগরি জবগুলি অ্যাভেলেবেল পাওয়া যায়। এছাড়াও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং থেকে অ্যাডসেন্সের মাধ্যমে, ইউটিউব ভিডিও থেকে অ্যাডসেন্সের মাধ্যমে আপনি মানি জেনারেট করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই ধরনের মার্কেট প্লেস থেকে কী পরিমাণ আর্ন করা যায়, কিংবা যারা এখানে মার্কেট প্লেসে কাজ করে তারা কী পরিমাণ আর্ন করে? আমরা একটা ক্যাটাগরির কিছু প্রোফাইল দেখব। এসইও এক্সপার্টে উনি কাজ করে থাকেন, এসইও এক্সপার্ট হিসেবে আপওয়ার্কে। তো ওনার আর্নিং কেমন আমরা যদি দেখি, উনি বিভিন্ন প্রজেক্টে এসইও অন পেজ, অফ পেজ, স্পেশালিস্ট নিডেড, এই প্রজেক্টে উনি $4 পার আওয়ার ঘন্টা কাজ করে থাকেন, এবং এসইও লিঙ্ক বিল্ডিং এখানেও তিনি $4 পার আওয়ার কাজ করে থাকেন। তো আমরা আরেকটা প্রোফাইল দেখব এসইও রিলেটেড। তো আমরা যদি এখানে দেখি এসইও রিলেটেড, এখানে দেখেন আমরা আগের প্রোফাইলটাতে দেখেছিলাম লিঙ্ক বিল্ডিং সার্ভিসে উনি $4 পার আওয়ার কাজ করেন, কিন্তু এখানে লিঙ্ক বিল্ডিং সার্ভিসে উনি প্রায় $11 পার আওয়ার কাজ করেন। তো এই আর্নিংটা প্রথমে অল্প দিয়ে শুরু হলেও ধীরে ধীরে আপনার আর্নিংটা, আপনার দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আপনার এই আর্নিংটা বাড়তে থাকে। এছাড়াও আমরা যদি অন্যান্য মার্কেট প্লেস দেখি, fiverr.com এ আমরা দেখি বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক এখানে একজনের উনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করে থাকেন, এবং উনি বেসিক ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য উনি চার্জ করেন $100, এবং আরও অন্যান্য ফিচার মাধ্যমে উনি এখান থেকে আর্নিং করে থাকেন। আমরা এতক্ষণ দেখলাম মার্কেট প্লেস থেকে কীভাবে আর্ন করা যায় এবং কী পরিমাণ আর্ন করা হয়ে থাকে। এখন মার্কেট প্লেসের বাইরেও আমরা কিছু ইনকাম রিপোর্ট দেখব। এখানে আমরা একটা ইনকাম রিপোর্ট দেখতে পাচ্ছি, October 2015 ইনকাম রিপোর্ট। উনি আর্নিং করেন প্রায় মাসে $10 লক্ষ। এছাড়াও আমরা আরেকটি ইনকাম রিপোর্ট দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি, যিনি ব্লগ থেকে ইনকাম করেছেন প্রায় $49,607। আমরা যদি আরেকটা প্রোফাইল, আরেকটা ইনকাম রিপোর্ট দেখি, এখানে একটা ইনকাম রিপোর্ট শেয়ার করেছেন যেখান থেকে কোনো মান্থলি ইনকাম হচ্ছে $5,896 পার মান্থ। আমরা এখানে একটা ডিটেলস দেখতে পারবো উনি কী ব্যাপারে
কি নিয়ে কাজ করে থাকে, ইনকাম ইনকামগুলি কীভাবে হয়ে থাকে। যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফেব্রুয়ারি থেকে উনি ব্লক ইনকাম থেকে আর্নিং করেছেন প্রায় অলমোস্ট $49,607। এবং আরেকটি ইনকাম রিপোর্টে দেখাচ্ছে উনি এই অনলাইন থেকে ইনকাম করে থাকেন পার মান্থ $5,896। তবে এই ধরনের প্যাসিভ ইনকামগুলি প্রথম দিকেই সম্ভব হবে না আপনার পক্ষে। আপনি যখন ধীরে ধীরে আপনার দক্ষতা বৃদ্ধি করবেন, দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আপনার এই আর্নিংগুলি বাড়বে। এখন প্রশ্ন হলো এই ধরনের মার্কেট প্লেস থেকে আর্নিং করার পর আমি পেমেন্টটা কীভাবে আনবো, যেটা অনেকেরই কোয়েশ্চন থাকে। বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট গেটওয়ে রয়েছে, যেখান থেকে আপনি খুব সহজে আপনি আপনার পেমেন্ট নিতে পারবেন। এই ধরনের পেমেন্টগুলির ভিতর পেমেন্ট গেটওয়ের ভিতর খুব জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে হলো পেওনিয়ার.কম, যারা মাস্টার কার্ড প্রোভাইড করে থাকে, পেপ্যাল.কম, নেটেলার এবং স্কিল। এছাড়াও আপনি বিভিন্ন লোকাল ব্যাংক, লোকাল অনলাইন ব্যাংক লাইক ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, এইসব অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে আপনি সরাসরি ব্যাংকে টাকা নিয়ে আসতে পারবেন। তো এই অনলাইন থেকে মানি জেনারেট করার ক্ষেত্রে ম্যাকাও এসইও আপনাকে কিভাবে সহায়তা করবে। প্রথমত ম্যাকাও এসইও আপনাকে এসইও এবং অনলাইন মার্কেটিং এর সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়া হবে, এবং আপনাদেরকে এই ধরনের মার্কেট প্লেস সম্পর্কে upwork.com, fiverr.com, freelancer.com, guru.com, peopleperhour.com এই ধরনের মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার একটা ধারণা দেওয়া হবে। এবং এই ধরনের মার্কেট প্লেস এর বাইরে থেকেও কীভাবে ক্লায়েন্টের মাধ্যমে আপনি মানি জেনারেট করতে পারেন এই সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া দেওয়া হবে। এবং এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আপনি কী করে প্রোফাইল তৈরি করবেন, কী করে জবের জন্য অ্যাপ্লিকেশান করবেন ইত্যাদি সম্পর্কে আপনাকে গাইডলাইন দেওয়া হবে। এছাড়াও আপনি ম্যাকাওসিওর এসইও এক্সপার্টদের সাথে লাইভ প্রজেক্টে কাজের সুযোগ দেওয়া হবে। দ্যাটস কল আপনি এখানে ইন্টার্নির মাধ্যমে কাজ শিখতে পারবেন, এবং আপনি চাইলে প্রজেক্ট এবং ইন্টার্ন শেষে আপনি ম্যাকাওসিওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারেন। অনেক বিগিনারদের পেমেন্ট গেটওয়ে নিয়ে প্রচুর অভিযোগ আছে, সেক্ষেত্রে ম্যাকাওসিও, পেওনিয়ার, পেপ্যাল, নেটেলার, স্ক্রিন এই সমস্ত পেমেন্ট গেটওয়ের যাবতীয় সমস্যার সমাধান নিয়ে সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। ফ্রিল্যান্সিং নিয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা বা আগ্রহ থাকে, লাইক কীভাবে শুরু করবেন, কোথায় থেকে শুরু করবেন, যে কোনো সহায়তা কিংবা পরামর্শের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানার বিস্তারিত পাবেন আপনি www.ম্যাকাওসিও.কম। ধন্যবাদ।